আলোচনার পিছনে আর কি সমাস। দেখো আলোচনার শুরুতেই আমরা জেনে নেব সমাস কাকে বলে, এবং সমাস কাকে বলে সেটা আমরা জানার আগেও প্রথমে জানতে হবে সমাস শব্দের অর্থ কি। না সমাস শব্দের অর্থ হলো, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপে, সংক্ষেপ। কেন এমন নামকরণ সংক্ষেপ, কেন এটা কেন সংক্ষেপ বলা হচ্ছে? দেখো আমি একটা উদাহরণ দিয়ে প্রথমে তোমাদের বোঝাই। দেখো আমি একটা কথা লিখছি, যে হাতে পড়া ঘড়ি, এটা সমাস করলে হয় হাত ঘড়ি, তাই তো? এইটা সমাস। তাহলে এটা কেন সংক্ষেপ? উদাহরণ দেখো, হাতে পড়া ঘড়ি, পূর্বপদ, পরপদ এবং সহযোগী পদ, তিনটে পদ মিলে কিন্তু একটি পদ হয়েছে। তাহলে সমাস শব্দের অর্থ এটা বলতে পারি যে সংক্ষেপ, একদম কারেক্ট। কিন্তু এরপর আমাকে বলতে ব্যাপারটা হচ্ছে যেটা, যে এটা মনে রাখার জন্য কি করতে হবে। দেখো তোমরা যদি এরকম ভাবে ভাগ করো যে এটা একটা পদ, এটা একটা পদ আর এটা একটা পদ, আর তিনটে পদ আছে, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, আর এটা হচ্ছে সহযোগী পদ। মানে এটা এটা অনেকটা সে বিয়ে বাড়ির মতো, কিরকম না বর থাকে, কনে থাকে, নিত কনে থাকে, সেরকম। তো মনে করো যে এটা বর, এটা কনে, আর এটা নিত কনে। তাহলে বর আর কনে বাসর ঘরে মিলেছে দুজনে, নিত কনে কিন্তু নাই। বাসর ঘরে কি নিত কনে থাকে? থাকে না, বর থাকে, কনে থাকে। তাহলে বর আর কনে মিলেছে দুজনে, হাত আর ঘড়ি, এখানে হাত ঘড়ি, হাতে পড়া যে ঘড়ি তাই হলো হাত ঘড়ি, এটাই হচ্ছে সমাস। তোমাকে এটাই মেন জানতে হবে। এরপর এই সমাসকে আমরা সংক্ষেপ বলি, তার সঙ্গে আরো বলতে পারি যে এই হাতে পড়া ঘড়িটা যতটা লেন্থ ছিল, অর্থাৎ বাক্যটা যত বড় ছিল, যা সংক্ষেপে করলাম, তাছাড়াও এটা কিন্তু শুনতেও অনেক সুমধুর হয়ে গেল। তাহলে পূর্বপদ, পরপদ, সহযোগী পদ মিলে সংক্ষেপিত সুন্দর যে বাক্য তৈরি হয়, সুমধুর বাক্য তৈরি হয়, সেটাই হচ্ছে সমাস। ক্লিয়ার? সমাসের এবার বিভিন্ন ভাগ বা বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন তোমাদের জানতে হবে। তার আগে কিন্তু এই ডাউটটা ক্লিয়ার করতে হবে, এক পরপদ, পূর্বপদ, পূর্বপদ, পরপদ আর সহযোগী পদ মিলে কিন্তু একটা পদ গঠিত হয়, নতুন পদ গঠিত হয়, সে পদটা হচ্ছে এটা, আগে বললাম। এরপর সমাসের ক্লাসিফিকেশনে আমরা যাব। দেখো ক্লাসিফিকেশনে প্রথম যদি দেখি দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসটা তোমরা কি করে বার করবে, আমি একটা তোমাদের উপায় বলে দেবো। আমি তোমাদের একটা উপায় বলে দেবো যে দ্বন্দ্ব সমাস তোমরা দেখলেই বোঝা যাবে। দ্বন্দ্ব এই কথাটার অর্থ হচ্ছে, দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে জোড়া, বর্গী জয়গণ জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু জোড়া, যে সমাসে, যে সমাসে সমসাময়িক পদগুলি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, সেটাকে দ্বন্দ্ব সমাস হতে পারবো। কিরকম? দেখো যদি মাঝেতে ও থাকে তাহলে কিন্তু দ্বন্দ্ব সমাস তোমার চোখ বন্ধ করে করবে, চোখ বন্ধ করে করবে, যেটা দ্বন্দ্ব সমাস। সেটা কিরকম না বিভিন্ন উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। দেখো দ্বন্দ্ব সমাসের বহু উদাহরণ আমি তোমাদের দেব। দেখো হাট বাজার, আকাশ পাতাল, আকাশ পাতাল, হাসি কান্না, যাওয়া আসা, শাক পাতা। এই যে আমি যে উদাহরণগুলো লিখে, দেখো হাট বাজার, আকাশ পাতাল, হাসি কান্না, যাওয়া আসা, শাক পাতা, এগুলো যদি ভাঙি কিরকম হয়ে যাবো না? হাট বাজার হচ্ছে হাট ও বাজার, এর আকাশ পাতালটা ভাঙলে কি হয়? আকাশ ও পাতাল। হাসি কান্নাটা ভাঙলে হয় হাসি
ও কান্না। যাওয়া তাহলে কি বোঝায় দেখো, যাওয়া ও আসা। সাত পাতা কি বোঝায় দেখো, সাত ও পাতা। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মাঝে সংযোজক একটা অব্যয় আছে, সেটা হচ্ছে ও, এটা ও ওটা। এখানে প্রত্যেকটি ও আছে, এরপর এর মধ্যে তো কিছু জিনিস বেছে নিতে হবে। হাট ও বাজার, হাট মানুষ যা বাজার মানুষ তাই, তাই এটা ধরে নাও সমার্থক দ্বন্দ্ব সমাস। এরকম অনেক কিছু আছে। শাক আর পাতা, শাকটা মানুষ যার পাতা মানুষ তাই, তাই এটাও সমার্থক দ্বন্দ্ব সমাস। এটা তোমাদের একটু বুঝে নিতে হবে, আমি আরো ডাউট ক্লিয়ার করবো, একটু একটু দেরি লাগছে। আর একটা দেখো, হাসি আর কান্না, এইখানে কিন্তু হাসি মানে যা কান্না মানে একই নয়, হাসি এবং কান্না দুটো হচ্ছে বিপরীত, তাই এটা বলতে পারে বিপরীত দ্বন্দ্ব সমাস। যাওয়া এবং আসা, যাওয়া মানে যা আসা মানে তা নয়, এটাও বিপরীত দ্বন্দ্ব সমাস বলতে পারি। আকাশ ও পাতাল, এটাকেও আমরা বিপরীত দ্বন্দ্ব সমাস বলতে পারি। তাহলে এই হচ্ছে দ্বন্দ্ব সমাসের লক্ষণ, বা এই হচ্ছে দ্বন্দ্ব সমাস ব্যাপারটা। পরবর্তী ভিডিও আসছি নেক্সট সমাস নিয়ে, এবং ইনক্লুডিং সহজ সহজ ভাবে কিভাবে তোমাদের সমাজটা পুরোটা না জেনেও কিভাবে তোমরা সমাজটা নির্ণয় করতে পারবে পরীক্ষার জন্য, WBCS, PSC, WSSC, SLST, বিভিন্ন ব্যাংক রেল এবং ব্যাকরণ থেকে যে সমস্ত প্রশ্ন আছে সমস্ত সমস্ত পরীক্ষার জন্য আমার এই ভিডিও খুব উপযোগী হবে তোমাদের। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো বন্ধু, প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক দিতে একদম ভুল করবে না। পরে ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি।